আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের মধ্যে নতুন একটা টিউটর নিয়ে হাজির হলাম। কিভাবে সিলিং ফ্যানের পাখা রিপিট মারে টু জেড ভিডিও অনেকেই জানেন না, হয়তো দেখেন, কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এ টু জেড ভিডিও সিলিং ফ্যানের পাখা কালার করা, রিপিট মারা, কি কোন মেশিনে কিভাবে কি কাজ করে এ টু জেড ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন, দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এম.ই.এম এর পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের প্রথম পর্ব, রিপিট সিলিং ফ্যানের পাখাতে কিভাবে মারে। এটার নাম হলো রিপিট। সো গাইজ, এটা হলো একটা অ্যালুমিনিয়াম, এটা চায়না থেকে আনা পরে। এটা হলো রিপিট মেশিন, কিভাবে রিপিট মারবে এখন আমি দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই যে দেখেন, রিপিট মারতে আসে সেকেন্ডের ভিতরে। সো গাইজ, এটা এখান থেকে চলে যাবে আবার আয়াল, এখান থেকে চলে যাবে ওয়াশিংয়ে, ওয়াশিং হয়ে প্রিন্ট হয়ে আবার প্যাকেজিং। সো গাইজ, আজকের ভিডিওতে এতটুকুই ধরে তুলবো কীভাবে রিপিট মারে। সো অনেকেই জানেন না, অনেকেই দেখেন না, প্রথম দেখতে আসেন। সো গাইজ, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আরও অনেক দেখাবো। এটা হলো 36 ফ্যানের ফাঁকা, 36 সিলিং ফ্যানের ফাঁকা। সো গাইজ, এটা হলো আপনার রিপিট মেশিন, একটু চানা থেকে আনা মেশিন। এই যে রিপিট রাখতে, সব ধরনের রিপিট আছে, বড় ছোট টায়ার দিয়ে এখানে রাখা হয়। ভালো রাখা আছে না খারাপও রাখা আছে। তারপর সব গাইজ, আমাদের কোম্পানির নাম হলো প্রাণারফুল গ্রুপ ক্রিক। তো গাইজ, এই দেখুন, এগুলো হয়ে গেছে, এগুলো ওকে মাল। দেখছেন গাইজ, এই যে পাখা, এগুলো 56। আমাদের এখানে যে স্ট্যান্ড ফ্যান, হাই স্পিড ফ্যান্ডেরও, তারপর আছে স্ট্যান্ড বড় ফ্যান্ডেরও পাখা তৈরি হয়, ড্রাম পুলার তৈরি হয়, নেট ফ্যান হয়। আমাদের এখন অনেক পণ্য প্রোডাক্ট তৈরি হয়। সো গাইজ, আপনারা দেখতে থাকেন, আপনাদের দ্বিতীয় পর্বতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব প্লেট নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ।